वो डायरेक्टली कह रहा रास्ता भी है। রসিক বিল হয়ে আলিপুর দুয়ার ও কোচবিহার যাওয়ার রাস্তার বেহাল দশা। অসম বাংলা ঘেঁষে রয়েছে তুফানগঞ্জের প্রাণকেন্দ্র রসিক বিল পর্যটন কেন্দ্র। তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত এই পর্যটন কেন্দ্র হলো রসিক বিল। এই সড়কের ওপর দিয়ে আলিপুর দুয়ারে খুব সহজেই পৌঁছানো যায়। এই রাস্তা দিয়ে বহু মানুষ কোচবিহার ও তুফানগঞ্জে যাতায়াত করে সবসময়। কিন্তু রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ হচ্ছেন পথচলতি মানুষ এবং স্থানীয়রাও। এই সড়ক কিছুদিন আগেই সারাই করা হলেও বর্তমানে রাস্তার আবারও বেহাল দশায় পরিণত হয়েছে, যার ফলে বৃষ্টি হলেই বড় বড় গর্তের মধ্যে জল ছোট পুকুরের মতো আকার ধারণ করে থাকে, যার ফলে বোঝা যায় না যে কোথায় গর্ত হয়ে আছে। মাঝে মধ্যে এই রাস্তার বেহাল দশার ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় ছোট গাড়ি থেকে শুরু করে অনেককেই। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সকলকে। এই রাস্তা দিয়ে বড় গাড়ি ও বালি বোঝাই ডাম্পার চলাচলের কারণেও রাস্তা আরো খারাপ অবস্থায় পরিণত হয়েছে বলে অভিযোগ। বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তার উপর দিয়ে ছেলে মেয়েদের স্কুলে পড়তে যেতে হয়, যখন তখন রাস্তা খারাপের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে অনেকবার দুর্ঘটনা ঘটেছে। রসিক বিল থেকে একজন গর্ভবতী মহিলাকে তুফানগঞ্জ মহকুমার হাসপাতালে নিয়ে যেতে হলে আগে যেখানে 15 মিনিটে পৌঁছানো যেত এখন সেখানে 1 ঘন্টা লেগে যাচ্ছে। এই রসিক বিল হয়ে আলিপুরদুয়ার কোচবিহার তুফানগঞ্জ যাওয়ার রাজ্য সড়ক যাতে দূরত্ব মেরামত করা হয় এই আর্জি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার 12বিশার এক ব্যবসায়ী জানান, এই রাস্তা দিয়ে যেখানে তুফানগঞ্জ বা কোচবিহারে ঘুরে গেলে 30 কিলোমিটার ঘুরে যেতে হয় সেখানে এই রসিক বিল হয়ে যাতায়াতের অনেকটাই কম সময় লাগে। বর্তমানে এই রাস্তায় প্রায় 3 কিলোমিটার বড় বড় গর্তে পরিণত হয়েছে। এর ফলে যেখানে আগে তুফানগঞ্জ যেতে সময় লাগতো 1 ঘন্টা এখন সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। খুব দ্রুত রাস্তা মেরামত করা হোক এই আবেদন জানাই ব্লক প্রশাসনের কাছে। এই যে এই রাস্তা দিয়ে যে যাতায়াত করো তোমরা, এই রাস্তা খারাপ, কতটা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রী নিয়ে যাতায়াত করার? যাত্রী নিয়ে যাতায়াত করতে খুব সমস্যা হয়, গাড়ি চলা যায় না, পাল্টি খেতে চায় গাড়ি, সেই সমস্যা হয়। কি কারণে রাস্তা খারাপ? কতদিন থেকে এই সমস্যা চলছে? এই সমস্যা প্রায় 1-1.5 বছর থেকে চলছে। রাস্তা 1.5 বছর আগে তো রাস্তা ঠিকঠাক করা হয়েছিল, কি ঠিকঠাক করা হয়েছে? ঠিকঠাক কি মানে জায়গায় জায়গায় একটু করে ঠিকঠাক করছে, পুরোপুরি ঠিক করে নাই। বর্ষা আসলে কতটা সমস্যা? বর্ষা আসলে খুব সমস্যা হয়, গাড়ি নিয়ে চলা যায় না এই রাস্তায়, রাস্তায় জল জমা হয়ে থাকে, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। হ্যাঁ। তোমার নাম? আমার নাম তপন মণ্ডল। তুমি কি এই রুটে যাতায়াত করো টোটো নিয়ে? হ্যাঁ, এই রুটে যাতায়াত করি। বাড়ি? নাগরুহাট। অনেক সমস্যায় পড়তে হয়, এখানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে পারে না, চলা মানুষ চলাচল করতে অসুবিধা হয়, যায় রাস্তাঘাটের জন্য রাস্তা সবসময় বর্ষপত্রে ভাঙা থাকে। আমাদের এখানে কোনোদিন এরকম রাস্তা বর্ষপত্রে ভাঙা হয়, ওইখানে এসে অল্প অল্প ঠিক করে দিয়ে যায়, আবার ভাঙা যায় রাস্তা। কতদিন আগে থেকে এই রাস্তাটা ঠিক হয়েছিল? এই রাস্তা অনেক দিন আগে থেকে। তাও প্রায় কত বছর হলো? 4-5 বছর থেকে এরকম হচ্ছে। আপনাদের ছেলে মেয়ে কি রাস্তা দিয়ে কি হচ্ছে পড়াশোনা করতে যায়? হ্যাঁ, এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। কারো যদি কোনো রকম অসুবিধা হয়, হসপিটালে নিয়ে যেতে হয়, তাহলে কতটা সমস্যায় পড়তে হয়? তা তো সমস্যায় পড়তে হয়, এখান থেকে যত ধরো এখান থেকে তুফানগঞ্জ নিয়ে যেতে লাগে আমাদের, কোনো অসুবিধা টসুবিধা হলে বা ডেলিভারি হলে আমাদের যাতে অনেক
আতঙ্কের মধ্য দিয়ে চলাফেরা করতে হয়, আতঙ্কের মধ্যেই চলাচল করতে লাগে আমাদের। আপনার নাম? আমার নাম সুনিতা বর্মন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো বোচামারি। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। কোন অঞ্চল? এই তল্লুকুড়ি গ্রামের অঞ্চল। আমাদের সম্মুখীন হতে হয় যে এখানে নাকি আধা ঘন্টার রাস্তা, সেখানে প্রায় 2 ঘন্টা লাগে। এখানে 27 কিলোমিটার রাস্তা এই জাতীয় সড়ক থেকে ওই জাতীয় সড়ক, সেখানে 27 কিলোমিটার রাস্তা মোটামুটি 40 মিনিটের মধ্যে বাইকে যাতায়াত করা যায়, ঠিক আছে। সেখানে 2 ঘন্টা লাগে রাস্তায়, তাও তো এখানে মোটামুটি আছে, আরও সামনে আরও বিশাল গর্ত, যেখানে নাকি এক কোমর খাল, এখানে মানে ছোটো গাড়ি নিয়ে আসাই যায় না, নিচে লাগে যায়, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি, আরও সামনে ওই রকম অবস্থা আছে, ওদিকেও আরও বিশাল গর্ত আছে, ছোটো গাড়ি নিয়ে আসে যায় না, নিচে লাগে যায়, এখানে বাইক নিয়ে যাতায়াত করে। বর্ষার দিনে কতটা যাতায়াত? বর্ষাকালে তো সবচেয়ে অসুবিধা, ঠিক আছে। খরালিতে তো প্রচুর গাড়ি চলে এই রুটে, মানে বোল্ডারের গাড়ি থেকে ধরিয়া বাস বাস টাস কুচবিহারের যাতায়াত এই রাস্তা দিয়ে হয়, ঠিক আছে। বাসগুলো মোটামুটি অনেক লেটে চলে আর কি, যেটা 1 ঘন্টায় চলে সেটা 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে। এই রাস্তাটা কোথা থেকে কোন দিয়ে যাওয়া যায়? এই রাস্তাটা হরিপুর বক্সি মানে যেটা নাকি বক্সিহাট লাগোয়া হরিপুর বলে জায়গা আছে, সেটা কুচবিহার রুটের যুক্ত হয় এবং এদিক দিয়ে কামাখ্যাগুড়ি দিয়ে ঘোড়ামারা যায় যুক্ত হয় 31 জাতীয় সড়ক থেকে। এই হচ্ছে পরিস্থিতি। আপনি ক বছর থেকে এই রোডে যাতায়াত করেন? আমি তো আমার বাড়ি বারবিশাতে, আমি বক্সিহাটের এদিকে মাঝে মাঝে যাতায়াত করি, সপ্তাহে 1-2 বার যাই আর কি। বর্ষার দিন আসলে পরে কতটা অসুবিধা হয়? বর্ষার দিনে তো বিশাল অসুবিধা, গাড়ি নিয়ে আসে আসাই যায় না, বাইকে আসতে হয়। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিনয় দাস। আপনার বাড়ি? নাজিরাম দ্বিতীয়তা।